নমস্কার বন্ধুরা মন কিচেন আপনাদের সবাইকে স্বাগত আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন চলে এসেছি দুর্দান্ত স্বাদের আজকে একটা রেসিপি নিয়ে যে রেসিপিটা থাকলে গরম ভাতের সাথে আর কিছুই লাগবে না আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো খারকন পাতা বাটা অনেকে এই খারকন পাতাকেই ঘ্যাটকলো বলে থাকে খারকন পাতার বাটা তৈরি করার জন্য বাজার থেকে দুই আটি খারকন পাতা কিনে নিয়ে এসছি আর এখন পাতাগুলোকে খুব ভালো করে আমি বেছে নেব এখানে আমি ডাটা থেকে পাতাগুলোকে আলাদা করে নিচ্ছি শুধু পাতাগুলো দিয়েই আমি এই বাটাটা তৈরি করব আপনারা চাইলে ডাটাগুলোও ব্যবহার করতে পারেন দেখুন ডাটা থেকে খুব ভালো করে পাতাগুলোকে ছাড়িয়ে বেছে নিচ্ছি আর এখানে ডাটাগুলোকে আমি ফেলে দিচ্ছি এখন পাতাগুলোকে একসাথে করে নিয়ে একটা ছুরি দিয়ে ছোটো ছোটো করে আমি কেটে নিচ্ছি এভাবে ছোটো করে কেটে নিলে পাতাগুলো সেদ্ধ করতে সুবিধা হয় খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় তার জন্য এভাবে ছোট ছোট করে আমি পাতাগুলোকে কেটে নিচ্ছি দেখুন এখানে সবগুলো খারকন পাতা আমি ছোট ছোট করে কেটে নিয়েছি এখন পাতাগুলোকে খুব ভালো করে ধুয়ে নেবো পাতাগুলো ধোয়ার আগে অবশ্যই হাতে একটু তেল মাখিয়ে নেবেন তাহলে হাতে আর চলকাবে না দেখুন পাতাগুলো খুব ভালো করে ধুয়ে নেওয়ার পরে ওনানে একটা কড়াই বসিয়ে কড়ার মধ্যে আমি খারকন পাতাগুলোকে দিয়ে দিচ্ছি সাথে পরিমাণ মতো কিছুটা নুন আর কিছুটা জলও দিয়ে দিচ্ছি এখন ঢাকা দিয়ে হাই ফ্লেমে পাঁচ মিনিট সেদ্ধ করে নেব পাঁচ মিনিট পরে দেখুন পাতাগুলো অনেকটাই কমে গেছে এখন খুব ভালো করে একটা খুন্তি দিয়ে নেড়ে চেড়ে নিচ্ছি পাতাগুলো মনে হচ্ছে আরও কিছুটা সেদ্ধ হবে তার জন্য ঢাকা দিয়ে আরও পাঁচ মিনিট আমি সেদ্ধ করে নেব দেখুন আরও পাঁচ মিনিট সেদ্ধ করে নেয়ার পরে পাতাগুলো আমার খুব সুন্দর করে সেদ্ধ করে নেওয়া হয়ে গেছে এখন পাতাগুলোকে খুব ভালো করে জলটাকে ঝরিয়ে তুলে নেব। পাতাগুলো খুব ভালো করে জল ঝরিয়ে নেওয়ার পরে এখানে একটা মিক্সিং জার নিয়ে নিয়েছি আর মিক্সিং জারের মধ্যে জল ঝরিয়ে রাখা পাতাগুলোকে দিয়ে দিচ্ছি পাতাগুলো দেওয়ার পরে এইখানে আমি পরিমাণ মতো আট দশটা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি ঝালটা অবশ্যই পরিমাণ মতো ব্যবহার করবেন সাথে এক চামচ মতো কালো জিরে ব্যবহার করছি আর এখানে দশ থেকে পনেরো কোয়া রসুন ব্যবহার করছি এখন খুব ভালো করে মিহি একটা পেস্ট তৈরি করে নেব দেখুন খুব ভালো করে মিহে একটা পেস্ট তৈরি করে নিয়েছি এখন বাটাটা তৈরি করার জন্য এখানে আমি ওনানে একটা কড়াই বসিয়ে দিয়ে বেশ অনেকটা পরিমাণে সর্ষের তেল দিয়েছি অবশ্যই বাটার মধ্যে একটু সর্ষের তেলটা ব্যবহার করার চেষ্টা করবেন এতে টেস্টটা খুব ভালো হয় দেখুন তেলটা গরম হয়ে যাওয়ার পরে কিছুটা কালো জিরে আর একটা শুকনো লঙ্কা ফোরনে দিয়ে দিয়েছি কালো জিরে আর শুকনো লঙ্কাটা খুব ভালো করে একটু ভেজে নিয়ে পেস্ট করে রাখা মশলাটাকে দিয়ে দিচ্ছি এভাবে করে পেস্ট করে রাখা মশলাটাকে দিয়ে খুব ভালো করে একটু নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি একটুখানি মিশিয়ে নেওয়ার পরে মিক্সিং বাটিটাকে ধুয়ে সামান্য পরিমাণে একটু জলও দিয়ে দিচ্ছি সাথে এখানে পরিমাণ মতো আর কিছুটা নুন দিয়ে দিচ্ছি আর সামান্য পরিমাণে একটু হলুদ দিয়ে দিচ্ছি এখন খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পরে উনানের আঁচটাকে মিডিয়ামে দিয়ে একটু ঢাকা দিয়ে দেব কারণ এই সময় গায়ে হাত পায়ে ছিটকে আসতে পারে দেখুন ঢাকনাটা খুলে এখন খুব ভালো করে একটু নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি এভাবে করে মাঝে মাঝে নেড়ে চেড়ে যতক্ষণ না বাটাটা একদম শুকনো শুকনো হয়ে যাচ্ছে আর কড়াই থেকে উঠে আসছে ততক্ষণ নেড়ে চেড়ে নেব দেখুন বাটাটা থেকে প্রায় অনেকটাই জল শুকিয়ে গেছে এই সময় আমি হাফ চামচ লেবু রস আর কিছুটা চিনি ব্যবহার করছি লেবুর রসটা ব্যবহার করলে যাদের গলায় লাগার ভয় আছে তারা অবশ্যই এইভাবে করে একবার লেবু রস দিয়ে খেয়ে দেখবেন একদমই গলায় লাগবে না আর এইদিকে দেখুন বাটাটা নেড়ে চেড়ে খুব ভালো করে একদম শুকনো শুকনো করে নিয়েছি আর কড়াই থেকে ছেড়েও গেছে এখন খারকন পাতার বাটাটাকে আমি নামিয়ে নিচ্ছি দেখুন খারকন পাতার বাটাটাকে এখানে আমি নামিয়ে নিচ্ছি আর দেখতে কতটা সুন্দর হয়েছে এখন গরম ভাতের সাথে এটা আমি পরিবেশন করব অবশ্যই এইভাবে করে একবার খাড়কন পাতার বাটা তৈরি করে খেয়ে দেখবেন কোনো রকম গলায় ধরবে না এটা বানানো যেমন সহজ খেতেও দুর্দান্ত হয় এক থালা গরম ভাতের সাথে এই একটি পথ থাকলেই সব ভাত উঠে যাবে কেমন লাগলো আজকে এই খারকন পাতা বাটার রেসিপি অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিও ভালো লাগলে সবার সাথে শেয়ার করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন